ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। জামাল গাজি ভাই, এই কথা ঠিক নয়। হুর মানে বড় বড় চোখওয়ালা মহিলা, অপরূপ সৌন্দর্যকারী নারী। পুরুষদেরকে হুর দেওয়া হবে, তখন মহিলাদেরকে কি দেওয়া হবে? এই প্রশ্ন অনেকেই করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা কুমফি হামা তাস্তাহি আংফুসুকুম ওয়ালা কুমফি হামা তাদ্দাউন। যে মানুষ যে যা চাইবে, নারী হোক বা পুরুষ হোক, তাদের মনের কামনা আল্লাহ তাআলা পূর্ণ করবেন, এটি হচ্ছে সর্বশেষ কথা। তাদের মন যা চায় তাই দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুম মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যে নারী এবং পুরুষ যে কেউ হোক, সে যদি ঈমান আনার সাথে সাথে সৎ আমল করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে যাবে নারী এবং মহিলা। নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার স্বামীর সাথে মিলিয়ে দিবেন, যদি স্বামীও জান্নাতবাসী হয় এবং নতুন করে সৃষ্টি করবেন। সুতরাং কারো মনের দুঃখ আল্লাহ তাআলা রাখবেন না কিয়ামতের দিন। যারা ঈমানদার হবে তাদের কারো মনের দুঃখ রাখবেন না, সকলের মনের বাসনা পূর্ণ করবেন। জি, নারীরাও যা চাবে তাই পাবে বেহেশতের মধ্যে। এবং যে সমস্ত নারীর বিবাহ হবে না, বিবাহ হওয়ার আগে মারা যাবে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যদি জান্নাতবাসী হয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে স্বামী দান করবেন, মনের বাসনা পূর্ণ করবেন। মনের ভিতরে কারো মনের ভিতরে অতৃপ্তি থাকবে না, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিনিস দান করবেন যাতে তারা সন্তুষ্ট হবে, এটি হচ্ছে সর্বশেষ কথা। নারী এবং পুরুষ যে কেউ সৎ আমল করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, বেহেশত দান করবেন, আর বেহেশতের মধ্যে তাদের মনের বাসনা পূর্ণ হবে। কোরআনে আসলে অধিকাংশ সময় পুরুষের কথা এসেছে, পুরুষদেরকে নারী দেওয়া হবে এই কথা এসেছে। এর হেকমত হলো যে পুরুষদেরকে আমলের প্রতি উৎসাহ প্রদান করা, আমল করার দিকে আকৃষ্ট করা। এর অর্থ এই নয় যে নারীদেরকে খুশি করা হবে না, জান্নাতের নিয়ামত দেওয়া হবে না, তা কিন্তু নয়। আসলে নারীর আলোচনা বারবার এই জন্য আসে নাই যে নারীর আলোচনা বারবার করা এটা ভদ্রতার খেলাফ, ভদ্রতার খেলাফ, আদবের খেলাফ, সম্মানের খেলাফ। নারীরা কখনোই চায় না যে তাদেরকে নিয়ে আলোচনা করা হোক, বরং পুরুষের আলোচনাই করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। মহিলাদের আলোচনাকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। এর হেকমত হলো, এর কারণ হলো যে নারীরাও এটা পছন্দ করে না যে তাদের জন্য পুরুষ থাকবে, এই হবে ওই হবে, এটা ভদ্রতার খেলাফ, আদবের খেলাফ। এই জন্যই নারীর বিষয়টি অনেক ক্ষেত্রে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে, এছাড়া অন্য কিছু নয়। নারীদেরকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে মনের বাসনা এবং কামনা পূর্ণ করবেন, কাউকে অতৃপ্ত রাখবেন না, এই হচ্ছে মূল কথা। পুরুষদেরকে উৎসাহিত করা হয়েছে যে তাদেরকে হুর দেওয়া হবে, মহিলাদেরকে এটা বলে উৎসাহিত করা হয় নাই যে তোমাদেরকে পুরুষ দেওয়া হবে, এটা বলা ভদ্রতার খেলাফ, আদবের খেলাফ, নারীদের শানের খেলাফ, মর্যাদার খেলাফ। এই কথা বারবার উল্লেখ করা, এটা নারীরাও পছন্দ করে না। এই জন্যই মানুষের সৃষ্টিগত স্বভাবের সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, কোরআনে সম্বোধন করেছেন। জি, সৃষ্টিগতভাবে নারীরা এটা চায় না যে নারীদেরকে এই দেওয়া হবে, পুরুষ দেওয়া হবে, এই দেওয়া হবে, ওই হবে। এই জন্যই সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের বিষয়টা বেশি করে উল্লেখ করেন নাই, অপরপক্ষে পুরুষদের কথা উল্লেখ করা হয়েছে। কারণ পুরুষদেরকে নারীর লোভ দেখিয়ে আমল করার প্রতি উৎসাহ দেওয়ার প্রয়োজন রয়েছে। আল্লাহ ভালো জানেন। ধন্যবাদ জামাল গাজী ভাই, আসসালামু আলাইকুম।